যেখানেই প্রচার করবো মানুষের কাছে তো একটাই বার্তা যাবে, দীনেশ ত্রিবেদী আকাশ পুত্রকে এখান থেকে সরাতে হবে, ধরতি পুত্রকে এখানে রাখতে হবে, যাতে মানুষের কাজ হয়। মানুষের সঙ্গে সবসময় থাকা আমরা লোক, 24x7 আমরা মানুষের জন্য আছি, মানুষের কাজ করব। একজন আকাশে ঘুরে এসে এখানে এমপি হয়ে চলে যাচ্ছে, তারপরে 5 বছর পরে আর আসছে না, সেই লোক সেই মানুষকে এখানকার মানুষ খান করবে। এটা অন্তর্বর্তী রিজেক্ট করেনি, ওটা এফিডেভিট করা যায় না, আপনারা পুরো খবর না জেনে আপনারা বলেন মুশকিল, এটাই আছে। এফিডেভিট জমা করার জন্য 5 সপ্তাহ টাইম দিয়েছে, 5 সপ্তাহ সময় পেলে অসুবিধা নেই, আমি সবতেই রাজি আছি, নো কনফিডেন্স হলেও রাজি আছি। আচ্ছা, প্রথমবার দেখেছেন তো ভারতবর্ষের মধ্যে সত্তা পার্টি কাউন্সিলরকে নিয়ে গিয়ে মন্দারমণিতে লুকিয়ে রাখতে হচ্ছে, এটাই তো আমার জয়, আর কি চাই? বললাম তো সবাই মন্দারমণি হোটেলে রিল্যাক্স করছে, ওদেরকে লুকিয়ে রাখা হয়েছে। এবার কি বীজপুরের লড়াই কৃষ্ণ এবং কৃষ্ণের পুত্রের মধ্যে? এটা আমি বলতে পারবো না।